পুজোতে আমাদের পছন্দের খাবারের তালিকায় ঘুগনির নাম তো থাকবেই আজ আমি বানাবো খুবই সাধারণভাবে ঝোলা ঘুগনি ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণে এই ঘুগনি আমরা তৈরি করে নিতে পারি কাবলি ছোলা আমি ভিজিয়ে রেখেছি কয়েক ঘন্টা এরপর কাবলি ছোলাগুলোকে আমি প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব এতে করে ছোলা আরও ভালোভাবে নরম হয়ে যাবে আর ঘুগনিটা করতেও আমাদের সুবিধে হবে অল্প জল দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেব আর তারপর আমি এই ছোলাটা নামিয়ে নেব আর এদিকে কড়াই ভালোভাবে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের আলু এভাবে ডুমো করে কেটে তেলের মধ্যে একটু ভেজে নিলাম তার আগে আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি হালকা করে আলুর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াই থেকে তুলে রাখবো কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একটা রসুন একটু ভালোভাবে থেতো করে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একটু কুচি করে কেটে একটু নাড়িয়ে নিলাম পেঁয়াজ কিছুটা মজে যাবার পর একটা টমেটো এভাবে চারকোনা করে কেটে দিয়ে দিলাম কড়াইতে সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর দেখুন পেঁয়াজ মজে গেছে আর টমেটোর টুকরোগুলো মজে গেছে এরপর আমি সেদ্ধ করা এই কাবলি ছোলাগুলো কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ সময় এভাবেই নাড়াচাড়া করে আমি ভেজে নেব কাবলি ছোলার যে একটা নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধটা ভাজার ফলে আর থাকবে না আর এদিকে পেঁয়াজ আর টমেটো ভালোভাবে মিশে যাবে এরপর এর মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি লবণ দিয়ে কিছুটা ভেজে নেবার পর এর মধ্যে আমি ভেজে রাখা সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম সব কিছু একসাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি তাই আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেখুন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর কিছুটা সময় এইভাবেই ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিলাম আর আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা আর তার সাথে গুঁড়ো মশলা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো গুঁড়ো মশলাটা দিয়ে আবারও সব কিছু একসাথে নাড়িয়ে নিচ্ছি গুঁড়ো মশলা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর সামান্য জল দিয়ে দেব এই গুঁড়ো মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নেব। নাড়তে নাড়তে কিছুক্ষণ বাদে এই জল দেখুন কমে গেছে একবারে শুকনো শুকনো হয়ে গেছে আর তেল ছাড়ছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। বেশি জল দেব না আমি ঝোলের জন্য দুই কাপ জল দিয়ে দিলাম আপনারা চাইলে দুই কাপ বা আড়াই কাপ দিতে পারেন কারণ সব কিছু সেদ্ধ আছে কাবলি ছোলাও সেদ্ধ আলুও সেদ্ধ একটু মাখো মাখো হবে তবে এই ঘুগনি হবে একটু ঝোলা একটু ঝোল ঝোল থাকবে ঝোলটা কিছুটা কমিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গরম মশলা দিয়ে আবারও সব কিছুর সাথে একসাথে মিশিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি শেষে সামান্য কসুরি মেথি দুই হাতে তালুতে ঘষে দিয়ে দিলাম আর গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব আমাদের আজকের রেসিপি খুবই সাধারণভাবে ঝোলা ঘুগনি একেবারে তৈরি হয়ে গেল পুজোর দিনগুলিতে লুচির সাথে গরম গরম ঘুগনি আপনারা পরিবেশন করতে পারেন রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আর পুজো খুব ভালোভাবে কাটাবেন ধন্যবাদ